हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। तो आज के चले तुम्हारे सामने एक नतून रेसिपी निये, मूलो शागेर रेसिपी। एटा असाधारण खेते लागे एइभावे करले। तो चलो देखते थको पुरो रेसिपिटा। तो एखाने देखो आमी मूलो शाग निये निएछि एरम। तो मूलो शागटाके आगे केटे नेब, आर एखाने मुसुर डाल निये निएछि। तो मुसुर डालटाके प्रथमे आमी सिद्ध करे नेब। तार जन्य कड़ाते आमी जल गरम करते दिए दिएछि। एबार मुसुर डालगुलो धुये एर मध्ये ढेले दिलाम, आर दिए दिलाम परिमाण मतो लवण। तो दिए ये आमी 10 मिनट सिद्ध होते देव। तो एदिके तत्क्षणे आमी मूलो शाकटाके केटे निच्छि, छोटो छोटो करे केटे निच्छि। तो मूलो शाकगुलो आमार छोटो छोटो करे काटा हये गेछे। एबार आमी एकटा पेंयाज एइभावे छोटो छोटो करे केटे निच्छि। আর আমি কেটে নিচ্ছি 6-7টা রসুন, এইভাবে কুচো করে কেটে নিচ্ছি। আর দুটো কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিলাম কেটে। তো হয়ে গেছে। এবার আমি মূলো শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ধোয়া হয়ে গেছে মূলো শাকটা। তো এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো ডালটাকে এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো ঢালা হয়ে গেছে। এবার আমি একটা কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে, আর একটা পেঁয়াজ কুচুনো, আর দিয়ে দিলাম রসুন কুচুনো। তো দিয়ে ভালো করে হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো আমি এই কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো এবার মূলো শাকগুলো। তো দিয়ে ভালো করে মূলো শাকটা একটু হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। তো দিয়ে ভালো করে এটা আবারও একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। তো ফ্রাই করা হয়ে গেছে। এবার মুসুর ডাল সেদ্ধটা এর মধ্যে ঢেলে দেবো। তো ঢেলে একটু নেড়ে চেড়ে দিয়ে এটা আমি ফুটতে দেবো 5 মিনিটের জন্য। তো মুসুর ডালটা দেখো ফুটে গেছে এখানে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। তো দিয়ে একটা পাত্রের মধ্যে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো তোমরা অবশ্যই এই মূলো শাক দিয়ে মুসুর ডাল একবার বানিয়ে এইভাবে খেয়ে দেখো, ভীষণই খেতে ভালো লাগবে। আশা করছি তোমাদের আজকে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা নতুন দেখছো আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আবারও আসছি অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। ততক্ষণের জন্য টাটা।